হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফরচুনেট গেস্ট। তো বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো যেহেতু এখন রমজান মাস শুরু হয়েছে, আর আমরা রমজান মাসে কিন্তু এর আগে দেখছিলেন একটা বাড়িতে ইফতারের আয়োজন করছি, আর আজকে আমরা যাচ্ছি যে আমাদের গ্রামের পাশেই একটা মসজিদ হয়েছে নতুন, একেবারেই নতুন হয়েছে। সেই মসজিদটাতে আজকে আমরা, মসজিদের যেসব মুসল্লিরা আছে সেসব মুসল্লিদের আমরা আর কি ইফতারের আয়োজন করে খাওয়াবো। তো আর সেই মসজিদে আর কি অজুখানা ছিল না, সেই অজুখানা না থাকার কারণে মুসল্লিদের অজু করার খুবই অসুবিধা হয়েছে, বুঝতে পারিনি। তো সেই কি দিয়েছে অজুখানা, সেই জন্য আমেরিকা থেকে হাসান ভাই ওই মসজিদের টোটাল যে অজুখানার যে খরচ আর আজকের যে ইফতারি হবে স্পেশাল বাজেট সেটা সে দেখছে। আর আজকে আমাদের খাবারের কি কি আছে সেটা বলো। আর আজকে আমাদের খাবারের জন্য আছে, যেহেতু রমজান মাস, আজকে আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবো। চিকেন বিরিয়ানি রান্না করবো, তার সাথে খেজুর থাকবে, শসা থাকবে, এগুলো দিয়েই আজকে ইফতারি হবে। আর হাসান ভাই চাইছিল যে তার অজুখানা দিয়েই আর কি রোজার প্রথম থেকেই মসজিদে যাতে অজু করে, সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ হয়েছে। তো আজকে আর আমাদের হাতে কিছুই নাই, সব বাজার একদম আগে আগে নিয়ে চলে গেছে, যেহেতু রমজান মাস। তো এই জন্য আর কি সকাল সকাল তো যাওয়ার কোনো মানে হয় না, এই জন্য আমরা একটু দেরি করে যাচ্ছি। এখন ওই জায়গা আমরা এখন রান্না বান্না শুরু করবো, তারপরে মসজিদ নিয়ে চলে যাবো। ঠিক আছে, তো চলো এখন আমরা সামনের দিকে আগা যাই নাকি ভাইনি। ঠিক আছে, দেখো আমি কি সুন্দর করে সাইজ করছি। কারণ এই মুরগি তো রান্না করতে বেশি সময় লাগবে না, ধরো তাহলে পানি মাঝে মারা হচ্ছে তো। আলহামদুলিল্লাহ আমাদের মাংসটা ধোয়া শেষ হয়ে গেছে, আর এই যে আমরা দেখতে পাচ্ছিলেন বিশাল বড় একটা কড়াই দিয়েছি, এখন হচ্ছে আমরা মাংস রান্না করবো, বুঝতে পারি। ঠিক আছে, তেল দিয়ে দাও। হ্যাঁ, তেল দিয়ে দাও। তো এখন এই যে মাংস রান্না করার জন্য তেলটা দিয়ে দিলাম, দুই কেজি হয় নাকি খাওয়া লাগবে। এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো মাংস রান্নার জন্য। এখন হচ্ছে কাঁচা মরিচটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলে মরিয়ে গেছে, লবণটা দিয়ে দিলাম। কই যদি বাটার আছে না, রসুন বাটাটা দিয়ে দেবো। তারপরে আছে আদা বাটা, তারপরে দেবো হচ্ছে জিরে বাটা, আর চিনি আর এলাচের ফল। পানি গরম করে দিবি, পানি গরম করে খালি
আলহামদুলিল্লাহ আমাদের মুরগি মাংস রান্না করা শেষ, এখন হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করবো। এই জন্য আছে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দেবো। আর ইলাদের ফল দাও কটা, ইলাদের ফল থাকবে, ফল বুঝতে পারো। তেল দিয়ে দিলাম, চাইলা দিয়ে দাও, দিলাম দাও আছে, ঠিক আছে কিন্তু করো ভালো। ভাত পিঠা হয়ে গেছে, এখন কিন্তু মাংস দিয়ে ঢেয়ে দিতে হইব। আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে, আমরা এখন রেডিমিক্স বিরিয়ানি মশলা তাই তো দিয়ে দিলাম, এক মুঠ কিশমিস দিয়ে দিলাম। এবার দেখে দেখুন আছে আধা ঘন্টা দমে দিয়ে দেবো, কারণ আর সময় নাই তো বিরিয়ানি নিয়ে যাবো। আমাদের রান্না বান্না সবকিছু কমপ্লিট, আর এই যে আমাদের খাবার নিয়ে চলে আসা হয়েছে। আর তো আমরা যে মসজিদের কথা বলছিলাম, এই যাই সেই মসজিদ গারাল পশ্চিমপাড়া, এই সেই জামে মসজিদ, এটা আর কি নতুন হয়েছে একদম। শুনো ভাই, ব্যান্ডা নিয়ে একদম ওই গেটের কাছে একটা ছোট দান বক্স আছে, আপনারা হচ্ছে রমজান মাসে বেশি বেশি করে দান করবেন। তো আমি এখন অল্প কয় টাকা এই দান বক্সে ঢুকা দিই, যেহেতু রোজার সময় আপনারাও পারলে পরে দেবেন। তো এখন হচ্ছে আমরা মসজিদে যাই, যাওয়ার পরে বাদ বাকি যে কার্যক্রমগুলো আছে, যে খাবার নিয়ে আসা আছে, তো চলুন ভিতরে যাই মসজিদের পরিবেশটা দেখাই। তো বন্ধুরা, আমরা আগেই বলছিলাম যে আমেরিকা থেকে হাসান ভাই যে ওযুখানাটা করে দিয়েছিল, যে মসজিদের পাশে এসে দেখেন সুন্দর একটা ওযুখানা, এখানে সবাই ওযু করতেছে, তারপরে পানি নিচ্ছে, সব কাজই এখানে চলতেছে। তো এইটাই হচ্ছে সেই আমেরিকার যে ভাই, সেই ভাইয়ের টাকা দিয়ে তার ওযুখানাটা করা হয়েছে। ওযুখানাটা কেমন হয়েছে? সুন্দর আছে, আমরা হচ্ছে খাবার দেবার সুন্দর করে বাজিয়ে নিয়ে যায়, তারপর প্লেটে প্লেটে দিয়ে দেবো। তো রাস্তার পাশ দিয়ে একজন যাচ্ছিল, সে বলতেছে তার করে খাবার দিচ্ছে দিয়ে দেবো, কালকে কয়া দিয়েছি, দোয়া করবেন চাষি। হ্যাঁ, প্রচুর পরিমাণে গরম নিয়ে যায় রে, কে বলি রান্না করা হয়েছে তো। আর আজকে বিরিয়ানিতে মাংসের পরিমাণ প্রচুর পরিমাণে আছে, কোনো অসুবিধা হবে না।
যে আমাদের ইফতারি শেষ করে মুসল্লিরা সব নামাজ কালাম পড়ে সব বাড়িতে চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম আজকের মতো শেষ করে দিলাম। আর মসজিদে আসলে আর কি কারো কাছে তো বিদায় নেওয়া তেমন কিছু নাই, মুসল্লিরা আইছিল সবাই খাওয়া দাওয়া করছে, আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিন। ঠিক আছে।